বোকাঘাট স্বাস্থ্য বিভাগৰ চৰম দায়িত্বহীনতা। কোভিড পৰীক্ষাৰ অন্তত পথতে এৰি থৈ গ'ল কোভিড ৰোগীক, আৰু কোভিড ৰোগীক 108 এম্বুলেঞ্চেৰে আনি এৰি থৈ গ'ল পথতে। আলৈ আথনি কোভিড ৰোগীৰ ঘণ্টাৰ পিছত ঘণ্টা বৰষুণত তিতি পথৰ দাঁতিতে বহি থাকিল ৰোগীজন। বোকাঘাট স্বাস্থ্য বিভাগৰ চৰম দায়িত্বহীনতা। এই মুহূৰ্তত জনাই আছো আন এক নিউজ যে কোভিড পৰীক্ষাৰ অন্তত পথতে এৰি থৈ গ'ল কোভিড ৰোগীক, কোভিড রোগীক 108 এম্বুলেন্সে আনি এৰি থৈ গ'ল পথতে। ঘণ্টাৰ পিছত ঘণ্টা বৰষুণত তিতি পথৰ দাঁতিতে বহি থাকিল ৰোগীজন। কুৰুৱাবাহী 7 নং প্ৰাথমিক বিদ্যালয়ৰ কোভিড কেয়াৰ চেণ্টাৰলৈ আনিছিল ৰোগীজনক। কোভিড কেয়াৰ চেণ্টাৰত ভৰ্তি নকৰাকৈ দায়িত্ব সামৰিলে বোকাঘাট স্বাস্থ্য বিভাগে। ৰোগীজন কুৰুৱাবাহী নগয়া গাঁৱৰ নিবাসী উপেন দাস। পৰৱৰ্তী সময়ত পৰিয়ালৰ লোকে ৰোগীজনক উদ্ধাৰ কৰাৰ লগতে কোভিড কেয়াৰ চেণ্টাৰলৈ নিয়াৰ ব্যৱস্থা কৰে। রাজ্যজুড়ি কোভিডর বিভীষিকা চলি থাকার মাজতে বোকাঘাট স্বাস্থ্য বিভাগের চরম দায়িত্বহীনতার ঘটনা পোহরলে আহিছে। কোভিড পরীক্ষার অন্তত পথতে এৰি থৈ গ'ল কোভিড রোগী। কোভিড রোগীক 108 এম্বুলেন্সে আনি এৰি থৈ গ'ল পথতে। আলৈ আথনি কোভিড রোগীর ঘণ্টার পিছত ঘণ্টা বরষুণত তিতি পথৰ দাঁতিতে বহি থাকিল রোগীজন। আমি চানুজ্য দর্শকলক দেখাইছো রোগীজন এনেদরে পথৰ দাঁতিত ঘণ্টার পিছত ঘণ্টা বরষুণত তিতি বহি থাকিল। আর কুরুয়াবাহী 7 নং প্রাথমিক বিদ্যালয়ের কোভিড কেয়ার সেন্টারলৈ অনা হৈছিল রোগীজনক। কোভিড কেয়ার সেন্টারত ভর্তি নকৰাকৈ দায়িত্ব সামৰিলে বোকাঘাট স্বাস্থ্য বিভাগে। আর রোগীজন কুরুয়াবাহী নগয়া গাঁৱৰ এইজন নিবাসী উপেন দাস। পরবর্তী সময়ত পরিয়ালের লোকে রোগীজনক উদ্ধার করার লগতে কোভিড কেয়ার সেন্টারলৈ নিয়ার ব্যবস্থা করে। বাবার মানে গাটো বেয়া লাগি আছিল। আমি বা মই আমার ভন্টিজনী গলো বোকাখাটলে। বোকাখাটত চেক করলো, চেক করলে আমার নেগেটিভ ওলালে, বাবার পজিটিভ ওলালে। তারপর সাইডত থলে আপনার পজিটিভ ওলালে বোলে আপনি অকমান বহক বহক বলে কইলে পেলায় ভিতর কিনা লেখা পড়া করলে কইলে পেলায় কলে আপনার সিট দিয়া হয়েছে হেৰি কুৰাবাহী হায়ার সেকেন্ডেরি তার কোয়ারেন্টাইন সেন্টারত। তারপর বাবা কোয়ারেন্টাইনত লৈ আহিছে, আমি পাছত বেটেরিখন লৈ আহি আছো। আর আমি ঘরলে নগৈ ভাবিলো বাবানো কত থলে কি কথা আমি চাই যাও। আহি রয়ে পাই বেটেরিখন রখা আছে, বাবাখিনি বহিয়ে আছে। এই ইমান অসুস্থ মানুষ তেনেকে তো বহি থাকবে নালাগে। আমি ইফালে সিফালে মানুষ খুঁজিছো বোলে তাত সিট নাই। তেতিয়াহলে যদি এনে ইমান দায়িত্ব নোহোৱাকৈ এনেকে থৈ যাব লাগে নেকি মানুহজনক? যদি ইয়াতো চিট নাই তাতো চিট নাই, খবৰটো কৈ দিলে বোকাখাটতে ৰাখিব লাগিছিলে। এজন কোভিড পজিটিভ ৰোগী তেওঁক বোকাখাটৰ পৰা তেখেতক আনিলে, আনি পেলাই ইয়াত এতিয়ালৈকে থৈ গ'ল। দুঘণ্টা ডেৰ ঘণ্টা ওপৰত হ'ল তেখেতক ইয়াতে বহাই থৈ গ'ল। এতিয়া কিনকিনীয়া বৰষুণ দি আছে, গতিকে প্ৰকৃততে দায়িত্বটো কাৰ, মানে কাৰ ওপৰত, কোনে মানে এই দায়িত্বটো কৰি সেই কামটো কৰিছে? তেখেতক ইয়াত মানে দুঘণ্টা পৰা তেওঁ বহাই থৈছে এজন কোভিড পজিটিভ ৰোগী। গতিকে আমি দাবী তুলিছোঁ ছাত্ৰ সন্থাৰ পৰা যে বিচাৰ কৰিব লাগে যে কোনে এইটো হেৰি কৰিছে। ইয়াত আৰু ইয়াত আমাৰ কুৰাবাহীত হৈ আছে আগৰ পৰা, এনেধৰণে হৈ থাকে নেকি? এনেধৰণে খাদ্যৰ ক্ষেত্ৰতো হৈছে, বিভিন্ন বেমেজালি হৈছে। গতিকে ইয়াৰ এটা উচিত ব্যৱস্থা কৰিব লাগে। কাৰ প্ৰকৃত দায়িত্ব কাৰ, কাৰ ওপৰত মানে এইটো হেৰিটো হৈছে, দুখ কাৰ ওপৰত কাৰ হৈছে, তাৰ ওপৰত ব্যৱস্থা কৰিব লাগে বুলি দাবী তুলিছোঁ আমি। এজন কোভিড পজিটিভ ৰোগী তেওঁক বোকাঘাটৰ পৰা